ভিতর দিয়ে পড়, পড় ভিতর দিয়ে পড়, শালি পড়েন আমার মতো লুঙ্গি পড়েন। জামাই বাড়িতে কি কষ্ট করবো, বাতারের বাড়িতে গেলে যদি কি কষ্ট করবো। কি করলাম? এভাবে কথা বললে তোর মা? তুমি এভাবে কথা কেন বলছো? হোয়াট ইজ দিস কাসা মরিস সেমরি, বিয়া করে নিয়ে আইসা পুরা মান গাছি পড়িয়া গেছি। এই তুই যে এভাবে প্যান্ট পরে ঝাড়ু দাও, এলাকার লোকজন দেখলে কি কইবে জানো? এলাকার লোকজন? এলাকার লোকজন কে বলবে? কিছু বলবে না। আমি এলাকার লোকজনকে কেয়ার করি না। ওহো, এলাকার লোকজনকে কেয়ার করো না, নিজের স্বামীকে করো। স্বামীকে তো একটু একটু করতেই হবে। চুপ! কাল থেকে শাড়ি পরবা, শাড়ি পরে ঘরের কাজ করবা, বুঝো না কেবু? এটা গ্রাম। তুমি আমাকে এভাবে বললে? সরি দিয়া, ভুলেই গেছি। আমি কিন্তু আম্মুকে ফোন করে বলে দেব। আরে পারলি, আমি তোমাকে একটা কথা বলি, গ্রাম। তুই কান্দিস কে আমা উগারব? নতুন ভাবে কিছু বুঝে নাই লেগে কান্দি। হেই বুঝে না হেই কান্দে হের দুঃখে, তুই কার দুঃখে কান্দস ভাই? নতুন ভাবে দুঃখে। আহা আহা, ফাইট যায় তোর বুকটা ফাইট। দেখ নাচে কেমনে হিজামি। শোনো বুঝো না কেন, তুমি মডার্ন আমরা জানি, যখন বাহিরে বেড়াইতে গেলাম, ঘুরতে গেলাম, কেনাকাটা করতে গেলাম, মনে করো তখন গেলাম, দিয়ে এখন এই যে ঝাড়ু দিচ্ছ একটু পরব পানি খাইতেছ, মানুষ কইব এটা আর আলসা নিয়ে আইছে মোর ঘরে, এই আলসা দেখলে মগ গুয়ার বান্ধা। প্লিজ, আমি তোমাকে অনুরোধ করে বলছি, একটু বোঝার চেষ্টা করো না। বলছি না মানুষ কি বলবে, অলরেডি এলাকায় সরিয়ে গেছে। তা না হলে কিন্তু তোমার সাথে আরে দিয়ে দিব। সরি বউ, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। এই ড্রেস পায়ে ধরো। পা আমি কিন্তু আম্মুকে বলে দিব। পা ধরবো কেন? তুমি ভুল করেছো, আমাকে বকা দিয়েছো। তুমি ঝাড়ু দিতে তো প্যান্ট পরে, তুমি ভুল করো না, আমি ভুল করছি। এটা তো আমি সব সময় পড়ি, এই প্যান্ট না পড়লে আমার ভালো লাগে। ও আমার, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এসব চেঞ্জ করে শাড়ি পরো, বাঙালি নারী শাড়িতে কত সুন্দর জানো। তাহলে তুমিও এসব চেঞ্জ করে থ্রি পিস পরো। হ্যাঁ আমি ছায়া পরছি, দেখেছো কিছুটা ছায়া পরেছে আমার অঙ্গার পর। ওটা ছায়া না, ওটা লাঙ্গি, ওটা লাঙ্গি। ওকে মেরো না, চেত একটু কেয়ার করে থাকো। আচ্ছা কোথায় যাচ্ছ? টাকা আনতে। জায়গা খালি পড়ে। আমরা
একটু পানি তো দিয়ে দেন, পরিষ্কার হয়ে গো একবার। ঠিক আছে ঠিক আছে। গরম হানি তার ঠান্ডা হানি দুনো না মিলাইলে হয় কুমকুম হানি, ছোলা মাইয়া খাইতে বলে গরম হানি, ছোলা মাইয়া খাইতে বলে গরম হানি। আপনাকে যে এই যে টাই পরিয়েছি, শার্ট প্যান্ট পরিয়েছি, আপনাকে মডার্ন বানিয়েছি, এটা আপনার কেমন লাগছে তাই বলুন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আগে তো লুঙ্গি গামছা এইসব পরি আসতাম, তুমি আবার পর হইতে কেমন জানি একটু নিজের একটু ফিট ফিট মনে হয়। আচ্ছা ফাদার ইন ল, এই যে আপনার গলাতে গরুর রশি লাগাইছেন, এটার নাম কি? গরুর রশি না, তোমাকেও কিন্তু মডার্ন হতে হবে, ইংলিশ বলতে হবে। থ্যাংকস থ্যাংকস মানে ধন্যবাদ, ধন্যবাদ। আপনি আমাকে মেনি মেনি থ্যাংকস বলুন, তাতেই হবে। ও মেনি মেনি থ্যাংকস তাতেই হবে, মেনি মেনি থ্যাংকস। ঠিক আছে, আমি রেডি চাইছি। হ্যাঁ নরো, তুমি চুপ থাকো তো। যাই হোক, আজকে আপনাকে মডার্ন বানিয়েছি, এটার জন্য আমরা ডিজে পার্টি করব, আমরা নাচবো, আমরা গাইবো, আমরা মাস্তি করব। ওকে, আমি মানানো না কি কি জিকির করতে হবে ডাডি? জিকিরের কথা বলি নাই, ডিজে গান হবে। হুম, এটা কি ভাষা? গান মানে নাচ। নাচে গান নাচবে? হ্যাঁ নাচেন, নাচেন। গান করি গান। আমি থেমে গেলাম, বাইজন রে খবর দিতে হবে। আমার মনে হয় পাগল হয়েছে, আমার মনে পাগল হয়েছে। নিজের ছেলের বউয়ের মাজা ধইরা এরম করে নাচতে তোর লজ্জা করলো না? আরে না বৌমা, আমারে মডার্ন বানাইছে, দেখো না তুই আগে থেকে কত সুন্দর। আগে আসলাম কি খ্যাত খ্যাত, এখন তো হে আমারে আইজনিয়া টাই টুই পরাই যায় সব, এটা দেখো না কত ফাইন জাগে। ভাইজান, আমি যদি না যেতাম এর দৃশ্যটা দেখতে পেতাম না। এই তুই তুই হ্যালে আই এম এ ডিস কো ড্যান্সার। হেবে মিস্টার, শুনো না, আমি না বাবাকে মডার্ন বানিয়েছি, এবার তুমি আমাকে একটু থ্যাংকস বলো। কেন থ্যাংকস দিব? এই যে বাবাকে আমি কি সুন্দর করে মডার্ন বানিয়েছি, তুমি তো খালি বলো আমি নাকি কোনো কাজ করতে পারি। বানায় দাও আমার সংসারটা সর্বনাশ করছো, এতক্ষণ হে যদি খেতে যাইতো কতগুলা কাম হইতো জানো? লাল শাকে ঘাস গজাইছি, তারপরে ওই যে মূলা খেতে হলো ঘাস গজাইছি, তা বেগুন খেতটা হলে বেগুনগুলো সেয়ে রয়েছে, বাজারে নিয়ে যেতে পারি না।
তুমি হেরে মডার্ন বানাই এনে ভেটকে রাখছো। এই তুই তোর মডার্নের ঠেলায় আমি বাঁচতেছি না, আবার আমার বাপরে মডার্ন বানাই কোটটাই পরে এনে খাড়া করে রাখছো, আবার ডিজে পার্টি করো। আজকের পর থেকে যদি তোর প্যান্ট গেঞ্জি পরা দেই তাহলে তোর গুষ্টি দেব। খেতে যাও, যাও খেতে। চিন্তা করেন রে ভাই, আমার বাপ আর কামের লোকে নিয়ে হে ডিজে পার্টি করে, এই শালীরা সমাজ নষ্টের মূল হাতিয়ার না ভাই। ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক থাক না। আবার শুনলাম প্যান্ট শার্ট পরে উঠান বাড়ি ঝাড়ু দেয়, হ্যাঁ আবার কাজকর্ম করে প্যান্ট শার্ট পরে, এগুলো কি ভাই? আমি আসলে ঢাকা সিটি মাইয়া তো গেরামে আইসে এসব বোঝে না। শুনো, ঢাকা সিটি মাইয়া হতে পারে, বিয়ের আগে যা মুছে তা করতে পারো, কিন্তু বিয়ের পরে স্বামীর বাড়িতে এসে প্যান্ট শার্ট পরে থাকলে মানুষ কত বাজে কথা বলে সেটা কি বুঝো না? এই যে আমরা আমরা কি বাপের বাড়িতে থ্রি পিস পরি নাই? জামার বাড়িতে আসি দেখা যাচ্ছে শাড়িও পরতে হইতেছে, চুড়িও পরতে হইতেছে, সবই পরতে হইতেছে, স্বামীর নিয়ম কারণ মেনেও চলতেছি, কেন তোমার বাবা মানতে পারবে না? কেন পারবে না তা না ভাবি, আসলে বলি তো আমার মারে ফোনে ধরায় দেয়, ওর মা বাবা জানোই তো আমার মেয়ে এইসব করতো, জেনেই বিয়ে করছো এখন এসব কেমন শাশুড়ি? তোমার কথা তোমার শাশুড়ি আবার শুনবো? আমার তো মনে হয় না বউই হ্যান্ডেল করতে পারো না, আবার শাশুড়ি হ্যান্ডেল করবা না ভাবি। ঠিকই কইছ, এই বউডার এমন একটা শিক্ষা দিতে হইব যাতে করে ওর ভেতরে বাঙালি আনা চলে আসে। দেখো বউরে যদি আগের থেকে রশিটা টাইট না দাও তাহলে আপনি রশিটা ছিঁড়া দেব। আর আরেকটা কথা বলি, আমি তো দেশ গ্রামে সব জায়গায় শুনলাম ডিজিটাল দেশ, কিন্তু আজকাল যে তোমার বউ এই 4G হয়ে গেছে এটার ব্যাপার কি একবার ভাবো না? ও 3G 4G 5G অত্যাচারে জনজীবন অতিষ্ঠ, ঘরে আবার নিয়ে আইসি 4G 4G আসি ভাবি টাকাটা রেডি রাখি। কথা কইছি তো ইয়ে লাগাল টাকাটা নিতে ভুলে গেছে, ভালোই হয়েছে, এমন করে বিদায় করতে হয় না, মুরগের আদার দিয়ে আমি নিজেই খাই বলতেছি, আয় খাই।